18 নির্বাচনকে অবাধ হয়েছিল, আওয়ামী লীগের লোকে জিজ্ঞাসা করেন বলো হ্যাঁ সুন্দর নির্বাচন হয়েছে। এমনকি 2014 নির্বাচন, ওই সময় যে নির্বাচন কমিশন আছে তাকে জিজ্ঞাসা করেন তো ভাই নির্বাচনটা আপনাদের করে আসছেন কেমন করে আসছেন, ওই অসাধারণ নির্বাচন করছি, একটা মারামারি হয়নি। সরকার যে থাকবে তারাই যদি নির্বাচনে অংশ নেয় তাহলে সেই নির্বাচনটা সুষ্ঠু হবে না, যে কোনো দলের কথাই বলি আমি। তারা যদি ক্ষমতায় থাকে এবং তারা ক্ষমতায় থেকে যদি একটা নির্বাচন করে সেই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা নাই বললি। এই ছোটবেলায় শুনতাম আমরা যে এই যে বাজারে দেখতাম যে মানে আপনার মজমা বসে ওষুধ বিক্রি করে, স্বপ্নে পাওয়া ওষুধ, স্বপ্নে পায়, স্বপ্নে পাওয়া তাবিজ, স্বপ্নে পাওয়া গাছন্ত ওষুধ, আর উনি দেন স্বপ্নে পাওয়া বাড়ি। উনি এটা কোন স্বপ্নে পেয়েছেন কখন এটা দেখতে হবে, ওনাকে জিজ্ঞাসা করার দরকার মনে হয় সাংবাদিকদের, যে আপনি এই স্বপ্নটা কখন দেখছিলেন, শেষ রাত্রে নাকি মাঝরাত্রে নাকি প্রথম রাত্রে। আবার অনেক সময় মনে হয় দুপুরে খাওয়া দাওয়ার পর হয়তো কি ঝিমাচ্ছেন তখনই স্বপ্নটা দেখে গেছেন, আমি জানি না। যে কথা বলেনি বিএনপি সে কথা উনি বলছেন, নাকি উনি ওনার রাজনীতি এটাই যে বিএনপিকে উনি প্রভোগ করছেন তোমরা এই পথে যাও, অথবা এই পথে কিছু একটা ঘটবে, বিএনপি না ঘটক অন্য কেউ ঘটবে, তখন উনি বলতে পারবেন দেখেন আমি তো আগেই বলেছিলাম বিএনপি এটা করবে, তেমন এটা বিএনপি ঘটিয়েছে, এই একটা সহজ থিওরিতে এটা বিএনপিকে আটকাবে। হতে পারে, এই দেশে সবই হয় এবং সবই হচ্ছে, সমস্যাটা কি জানেন, সমস্যাটা হলো এই যে আপনারা কাজগুলি করতেছেন ভাই এগুলি জনগণ দেখছে না, জনগণকে কি মনে করেন আপনারা, জনগণকে কি মনে করেন, মানুষ বোঝে না, মানুষ আপনার তাকানো দেখে বুঝে যে আপনার মাথার মধ্যে কি শয়তানি চলতেছে বুঝে। কাজে এগুলি কার জন্য বলেন, নিজেকে শোনাইতে হলে এগুলি একটা ট্যাপ করে রাখবেন, রেকর্ড করে রাখবেন, বসে বসে নিজে হেডফোন লাগিয়ে লাগিয়ে শুনবেন, এটা একটা ভালো, কিন্তু এগুলি এগুলি কথা কোনো অর্থ হয় না, এগুলি কথা কোনো অর্থ হয় না মানুষকে বিভ্রান্ত করা ছাড়া, মানুষের মধ্যে একটা অনৈক্য, একটা অস্থিরতা, একটা বিভেদ তৈরি ছাড়া এই কথার আর কোনো রকম কোনো ফল আসবে বলে মনে করি না। এবং রিজভী সাহেবের যে লিফলেট বিতরণ সেটা নিয়ে এবং উনি মাঝে মাঝে কি কি কথা বলেন সেটা নিয়ে ডিবি হারুন, ডিবির প্রধান হারুন উনিও বলেছেন যে দেশ দ্রোহী রাষ্ট্রদ্রোহী কথা বলছে কাজ করছে, আপনার সেরকম মনে হয় কিনা? আপনি তো অনেকদিন রাজনীতি নিয়ে কথা বলছেন, সাংবাদিক হিসেবে আপনার কি মনে হয়? না ভাই আমার এরকম মনে হয় না, আমি মনে করি লিফলেট বিতরণ যে কর্মসূচিটা বিএনপি, সেখানে বিএনপি লিফলেট দিচ্ছে, তাদের বক্তব্যগুলো ওখানে লেখা আছে, গোছানো ভাবে লেখা আছে, এখানে কি বক্তব্য আছে সেটা নিয়ে আলোচনা হতে পারে, সেই বক্তব্যের কিছু কিছু আমি সমর্থন করি, কিছু আমি সমর্থন করি না, আমি একজন নাগরিক হিসেবে আমি সব সমর্থন করি না, কিছু সমর্থন করি কিছু করি না, এটা হতে পারে, কিন্তু লিফটের বিতরণটা রাষ্ট্রদ্রোহী কাজ কিনা এটা আমি মনে করি না। আমি মনে করি এটা তাদের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার, যে কেউ বলতে পারে যে আপনি এই কাজটা করেন না এই কাজটা করেন বলতেই পারে, এবং উনি মনে করছে দেখে বলছে, ওনার বলার অধিকার আছে, এবং সেটা আমি গ্রহণ করি বা বর্জন করি সেটাও আমার অধিকার আছে, কিন্তু আমি ওনাদের যে রাষ্ট্রদ্রোহী কাজ করছে এরকম ভাবে আমি বলার মতো আমার মানে অত বুদ্ধি আমার নাই। যারা বলেন তারা হয়তো বেশি বুদ্ধিমান হতে পারে অথবা অন্য কোনো মতলব তাদেরও থাকতে পারে, আমি জানি না। জি মাসুদ ভাই, আমাদের দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে এটা প্রমাণ করতে চায় আমাদের সরকার এবং নির্বাচন কমিশন, আদৌ কি এটা সরকার মানে প্রমাণ করতে পারবে কিনা? 7 জানুয়ারি যে নির্বাচনের আয়োজন আমরা দেখতে পাচ্ছি, সেই নির্বাচনে এটা প্রমাণিত হবে কিনা? দেখেন প্রশ্নটা হলো প্রমাণটা কার কাছে করবে, প্রমাণটা কার কাছে করবে। যেমন ধরেন 2018 নির্বাচনকে অবাধ হয়েছিল, আওয়ামী লীগের লোকে জিজ্ঞাসা করেন বলো হ্যাঁ সুন্দর নির্বাচন হয়েছে। এমনকি 2014 নির্বাচন, ওই সময় যে নির্বাচন কমিশন আছে তাকে জিজ্ঞাসা করেন তো ভাই নির্বাচনটা আপনাদের করে আসছেন কেমন করে আসছেন, ওই অসাধারণ নির্বাচন করছি, একটা মারামারি হয়নি বলবে। এখন প্রশ্নটা হলো আপনি কার কাছে প্রমাণ করতে চান, কাকে বোঝাতে চান এটা একটা অবাধ নির্বাচন। শুনেন আমি বলি, বাংলাদেশে আমাদের এই দেশের ভূখণ্ডে, এই ভূখণ্ডে সরকার যে থাকবে তারাই যদি নির্বাচনে অংশ নেয় তাহলে সেই নির্বাচনটা সুষ্ঠু হবে না, এটা হলো কি একদম বেসিক। আমি আপনার একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে আপনি আরো আপনি জানেন তো বলি একবার মনে করে দিই, দর্শকদেরও মনে করে দিই। 1991 সালে আমাদের এখানে এরশাদের পতনের পর তিন দলীয় জোট যারা ছিল, তিন দলের তিন জোটের রূপরেখা অনুযায়ী
বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তৎকালীন যে অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান হয়েছিলেন, এবং প্রধান হওয়ার পর ওনার আন্ডারে এক নির্বাচন হয়। সেই নির্বাচনের সময় নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? বিচারপতি আব্দুর রউফ নামে এক ভদ্রলোক উনি ছিলেন। উনি একটা ইলেকশন কন্ডাক্ট করলেন, সেই ইলেকশনটা বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি অসাধারণ একটা ইলেকশন উনি করেছেন। সেই ইলেকশনে বিএনপি জিতেছিল, আওয়ামী লীগ হেরেছিল, সেই ইলেকশনটা হয়েছিল এবং একটা অসাধারণ নির্বাচন। সেই নির্বাচনে বিএনপি জিতলো, জিতার পর বিএনপি সরকার গঠন করলো। তার কিছুদিন পর মাগুরায় একটা উপনির্বাচন হলো, একটা মাগুরায় উপনির্বাচন হয়েছিল। সেই উপনির্বাচনে সেই রউফ সাহেব, তখন উনি ইলেকশন কমিশনার ছিলেন, সেই নির্বাচনটাকে এখনো পর্যন্ত নানা মানুষ নানা ভাবে খারাপ নির্বাচনের উদাহরণ হিসাবে মাগুরা নির্বাচনের নামটা উল্লেখ করে। তাহলে যে রউফ সাহেব 300 আসনে একটা ভালো নির্বাচন করতে পারলো, সেই রউফ সাহেব একটা মাত্র উপনির্বাচন কেন করতে পারলেন না? এবং উনি কিন্তু মাগুরায় গিয়েছিলেন ফিজিক্যালি, চিফ ইলেকশন কমিশনার নিজে উপস্থিত থেকেও একটা উপনির্বাচনকে সুষ্ঠু অথবা অবাধ অথবা নিরপেক্ষ অথবা ভালোভাবে করতে পারলেন না। কেন না পারার একটাই কারণ, কারণটা হলো আগের বার পেরেছিলেন, কারণ তখন যে সরকারটা ক্ষমতায় ছিল তারা নির্বাচনে অংশ নেয়নি, মানে শাহাবুদ্দিন আহমেদ এবং ওনার যারা উপদেষ্টা ছিল তারা কেউ নির্বাচনে অংশ নেয়নি। এই জন্য চিফ ইলেকশন কমিশনার এবং তার কমিশন যথাযথভাবে তার নিজেদের মতো করে সৎভাবে একটা ইলেকশন কন্ডাক্ট করতে পেরেছিল। কিন্তু যখন মাগুরা উপনির্বাচনটা হলো তখন সরকারে আছে একটা দলীয় সরকার, সেটা আওয়ামী লীগ বিএনপি, তখন বিএনপি ছিল, বিএনপি দলীয় সরকার ছিল, এবং দলীয় সরকার ছিল বলেই ওখানে বিএনপির যারা মনোনীত প্রার্থী যিনি ছিলেন সে গায়ের জোরে ভোট কারচুপি করে নির্বাচনে জয়ী হয়ে গেল। রউফ সাহেব মাগুরার থেকে পালিয়ে ঢাকা চলে আসলেন। রউফ সাহেব কিন্তু এখন জীবিত আছেন, উনি জীবিত, ওনাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। উনি পালিয়ে ঢাকায় চলে এসেছিলেন, কিছুই করতে পারেন নাই। কেন পারলেন না? পারলেন না হলো তখন একটা দলীয় সরকার ছিল। এটা সিম্পল, দলটাকে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি কিছু চলে যায় না। আমরা যে কোটা দল বাংলাদেশে দেখেছি, আমাদের দলগুলি কি দলগুলো তারা আসমান থেকে আসেনি রে ভাই, এদেশের জনগণ দিয়ে যে দলগুলো গঠিত। আমাদের যে মন মানসিকতা আমি দেখি আমাদের রাজনৈতিক নেতাদের, যে কোনো দলের কথাই বলি আমি, তারা যদি ক্ষমতায় থাকে এবং তারা ক্ষমতায় থেকে যদি একটা নির্বাচন করে সেই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা নাই বললেই